বিনা পুঁজিতে ব্যবসা করে স্বাবলম্বী হচ্ছেন মুন্সিগঞ্জের আড়িয়াল বিলের প্রান্তিক কৃষকেরা। বিলের শাপলা এখন তাদের রুটি রুজির প্রধান উৎস হয়ে দাঁড়িয়েছে। বর্ষায় কৃষি জমি তলিয়ে যাওয়ায় 3 থেকে 4 মাস বেকার হয়ে পড়েন মুন্সিগঞ্জের সিরাজদি খান ও শ্রীনগর উপজেলার শতাধিক কৃষক পরিবার। ওই সময় শাপলাই হয়ে ওঠে তাদের প্রধান জীবিকা। বিলের শাপলা বিক্রি করে প্রতিদিন গড়ে তাদের আয় 700 থেকে 800 টাকা। আমরা প্রতিদিন সকাল 5টা বাজে বাইরে মনে করেন আর বিলে আসি। আসার পরে মনে করেন আমরা এই শাপলা তুইলা 50-60 আটি অথবা 200-300 আটি শাপলা তুলি। শাপলা আমাদের জাতীয় ফুল, শাপলা আমরা তুলে বেঁচে খেয়েছি, ঠিক আছে। এই বর্ষাকালে, ঠিক আছে, মানে কোনো কাজ কাম নাই, এই শাপলা তুলে খেয়ে বেঁচে আছি, ঠিক আছে। আর ন্যায্য মূল্যে শাপলা দাম পাওয়া যাচ্ছে না, বিদেশে রপ্তানি করে আমরা ন্যায্য মূল্যে দাম পাইতাম, ঠিক আছে। জ্যৈষ্ঠ থেকে ভাদ্র মাস পর্যন্ত চলে এই শাপলা নির্ভর জীবন। প্রতিদিন ভোর থেকে দুপুর পর্যন্ত একজন কৃষক কমপক্ষে 30 থেকে 40 মুঠো শাপলা সংগ্রহ করতে পারেন। মোটামুটি 20 থেকে 50টা পরিবার এই শাপলা তুইলে আমরা 2টার দিকে বিক্রি করি। 2টার দিকে বিক্রি করলে ঢাকার ব্যাপারে তারা নিয়ে যায়। এই মোটাগুলা 50 থেকে 60 টাকা আটি মোটা বিক্রি করি। কেউ কেউ 300 আটি, কেউ কেউ 250 আটি, কেউ কেউ 400 আটি বিক্রি করি। শাপলা বেচা হয়, 5000 শাপলা হয় গাড়ির মধ্যে বেচা হয়, না হইলেও 8-10 হাজারের মতন। বর্ষাকালে কোনো কাজ থাকে না, এর জন্য আমরা শাপলা উঠাই সংসার চলে আঙ্গু। এইসব শাপলা বিক্রি করা হয় বাজারে, যা ক্রেতারা নিয়ে যান সবজি হিসাবে খাওয়ার জন্য। কেউ খান তরকারি হিসাবে, কেউ খান ভাজি। এদিকে শাপলা রপ্তানি করা যায় কিনা সেই পরিকল্পনা চলছে বলে জানিয়েছে জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তা আমরাও দেখি, যোগাযোগ করব যে ব্যাপকভাবে যদি হয়। আমাদের শ্যামপুরে একটা আছে, অর্গানাইজেশন আছে, প্যাকিং হাউস, যার মাধ্যমে আমরা শাক সবজি এবং ফলমূল বিদেশে যায়। আমাদের টুঙ্গিবাড়ি থেকে কিন্তু কিছু সবজি এই প্যাকিং হাউসের মাধ্যমে যায়। আমরা দেখি, যোগাযোগ করব যে সেখান থেকে যদি কোনো উদ্যোক্তা পাওয়া যায় তাহলে সেখান থেকে পাঠানো যায় কিনা। তাহলে কৃষকেরা যেমন, হ্যাঁ, কৃষকেরা যেমন আর্থিকভাবে লাভবান হবে, ঠিক তেমনিভাবে আমরা বিদেশে প্রেরণ করতে পারলে আমরা হয়তো রেমিটেন্সের মাধ্যমে আমাদের দেশও লাভবান হবে। মুন্সিগঞ্জে পানিতে ডুবে যাওয়া প্রায় 23,000 হেক্টর জমিতে এবার শাপলা হয়েছে।